বিরাট কোহলির হাতত পিন্ধি থাকে এবিধ বিশেষ ডিভাইস। সকলো সময়তে কোহলির হাতত দেখিবলে পাব ডিভাইসটো। ডিভাইসটোৰ কামৰ বিষয়ে জানিলে আচৰিত হ'ব আপুনি। প্ৰথমে কোহলিৰ হাতত বান্ধি ৰখা এই ডিভাইচটোলৈ মন কৰক। কোহলি যিকোনো সময়তে হাতত বান্ধি ৰাখে এই ডিভাইচটো। কোহলিৰ উপৰিও সূৰ্যকুমাৰ যাদৱ, মহম্মদ সিৰাজ, সৈয়াদ আয়াৰৰ হাততো দেখিবলৈ পোৱা গৈছে এই বিশেষ ডিভাইচটো। দেখাত ঘড়ীৰ দৰে যদিও এইটো ঘড়ী নহয়, দৰাচলতে এইটো ফিটনেছ বেণ্ড। হুপ কোম্পানীৰ এই ফিটনেছ বেণ্ডটো অন্য ফিটনেছ বেণ্ডতকৈ বহুত বেলেগ। বর্তমান ভারতত লঞ্চ নোহা হুপ কোম্পানির এই ব্যান্ডটির বিষয়ে জানো আহক। কিয় তারকা খেলুয়ে পছন্দ করে এই বিশেষ ব্যান্ডটো? এই ফিটনেছ ব্যান্ডটোত কোনো ধরনের ডিসপ্লে না থাকে, বেলেগকৈ চার্জ করারও দরকার নাই ফিটনেছ ব্যান্ডটো। হুপ কোম্পানিয়ে দাবি করা অনুসরি এই ব্যান্ডটোয়ে দিয়া স্বাস্থ্য আর ফিটনেছর ডাটা 99% শুদ্ধ। এই ব্যান্ডটোয়ে কেবল ট্রেক নকরে, ই বাস্তব সময় চাপর স্কোর দিয়ে। ই এটা রিকভারি ফোকাস ট্রেকার যিয়ে খেলুয়ে সকল কয় যে তেওঁলোকৰ শরীর খেলিবলৈ কিমান সাজু আর কেনে ধরনের উন্নতির প্রয়োজন। উদাহরণস্বরূপে ইয়াত টোপনির প্রশিক্ষকর বৈশিষ্ট্য আছে যিয়ে আপনার কয় যে আপনার শরীরে কিমান আর কেনেকৈ টোপনি গলে সর্বোত্তম প্রদর্শন করব পাৰে। অন ট্রেকারর দরে ইয়াত কেবল কিমান ঘণ্টা শুব লাগে আর কিমান ঘণ্টা শুই আছে সেই কথা কোৱা নহয়, বরঞ্চ ই আপনার শরীরের প্রয়োজন অনুসরি প্রতিদিনে কয় যে আজি আপনি কিমান ঘণ্টা হলে আপনার শরীরে 100% প্রদর্শন করব পাৰে। হুপ 4.0 সহায়ত আপনি হার্ট রেটর পরিবর্তনশীলতা, উষ্ণতা, শ্বাস প্রশ্বাসের হার নির্ণয় করব পাৰে। তেজৰ অক্সিজেনৰ মাত্রা, ব্যয় করা ক্যালোরি আর বহুতো কথা অনুসরণ করব পাৰে। এই ফিটনেছ ব্যান্ডে এই তথ্য 1 সেকেণ্ডত 100 বার সংগ্রহ করে। এই ব্যান্ডটো আপুনি 24 ঘণ্টায় পিন্ধিব পাৰে। হুপ কোম্পানির এই ব্যান্ডটোৰ দামৰ কথা কবলৈ গলে এই ফিটনেছ ব্যান্ডটোৰ ব্যৱহাৰ কৰিবলৈ আপুনি মাহিলী সাবস্ক্রিপশন কৰিব লাগিব। 12 মাহৰ সাবস্ক্রিপশনৰ সৈতে $229 এই ব্যান্ডটো কিনিবলৈ পোৱা যায়। ইয়াৰ মাহিলী সাবস্ক্রিপশন চাৰ্জ $30। সদস্যসকলে হুপ এপটোৰ এক্সেছো লাভ কৰে। ডেস্কটপ, iOS আৰু এণ্ড্ৰইডৰ দৰে সকলো প্লেটফৰ্মতে ব্যৱহাৰ কৰিব পাৰিব। ভাৰতীয় ক্ৰিকেটৰ উপৰিও বিশ্বৰ বিভিন্ন খেলুৱৈয়ে এই হুপ বেণ্ড ব্যৱহাৰ কৰে। এই হুপ বেণ্ডৰ CEO আৰু প্ৰতিষ্ঠাপক উইল আহমদ, 2015 চনত আৰম্ভ কৰা বেণ্ডটোৱে শেহতীয়াভাৱে 4.0 ভাৰ্চন লঞ্চ কৰাৰ লগতে অপেন AIৰ সৈতে পাৰ্টনাৰশ্বিপ কৰিছে। নিউজ ডেস্ক, অসম লাইভ 24।